মাত্র 26 দিন আগে বধুবেশে নাজিমের ঘরে এসেছিল বিথি। এখনো হাত থেকে মুছে নেই মেহেদির রং, কিন্তু ভাগ্যের নির্মম বাস্তবতার কাছে হেরে গেল বিথি। গত 16 মার্চ বরিশাল বিএম কলেজ থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়ে মেন সড়কে সামনে দাঁড়িয়েছিল বিথির স্বামী নাজিম। রাস্তায় জাম থাকায় পেছন থেকে আসা প্রাইভেট কারকে সাইড দিতে দেরি হয় নাজিমের। প্রাইভেট কারের ধাক্কায় মুহূর্তেই রাস্তায় নিস্তেজ হয়ে পড়ে নাজিম। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বাড়িতে এখনও চলছে সুখের মাতন। মাত্র 26 দিনের মধ্যে বিধবা হওয়া বিথি যেন হারিয়ে ফেলেছেন তার মুখের ভাষা। একই অবস্থা নিহত নাজিমের মা ভুনসহ পাড়া প্রতিবেশী। আমার ভাই যা গুজাবিল হইছে, আমি চাই অবিলে আরো বিচার জানি অবিলে হয়, আমি আর কিছু চাই না। সিসি ক্যামেরা আছে, সব কিছু আছে, তারা ফুটেজতে পাইবে না। দুর্ঘটনায় নিহত হওয়ার প্রায় 40 ঘন্টা পর নিজ বাড়িতে দাফন সম্পূর্ণ হয় নাজিমের। তবে দুর্ঘটনার 6 দিন পেরিয়ে গেলেও এখনও ঘাতক প্রাইভেট কার ও তার চালককে আটক করতে পারেনি পুলিশ। এতে স্থানীয়রা জানিয়েছেন খুব দেশ ডিজিটাল দেশ, 24 ঘন্টা পার হয়ে গেছে, এত বড় একটা শহর দিয়ে, এত বড় একটা কলেজের সামনে দিয়া এখন পর্যন্ত গাড়িটা শনাক্ত করতে পারে নাই। যে ওই ড্রাইভারকে ধরে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। তবে পুলিশদের দাবি এখনও লিখিত আকারে কোনো অভিযোগ জানায়নি নিহতের পরিবার। অভিযোগ পেলে আসামিদের গ্রেফতারে দ্রুতই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মুহূর্তেই সিলেটের সব খবর আপনার স্মার্টফোনে। ব্রেকিং নিউজগুলোর জন্য পাবেন নোটিফিকেশন, প্রতিদিনের ভিডিও নিউজ পাবেন, পছন্দের এলাকার নিউজ পড়তে পারবেন, পছন্দের নিউজ বুকমার্ক করে রাখতে পারবেন, ইচ্ছে মতো ডে নাইট মোড করা যাবে, রয়েছে অফলাইন মোডে নিউজ পড়ার সুবিধা। নিউজ পড়তে ইন্টারনেটের ডাটা লাগে একদম কম, তাই দেরি না করে সবার আগে সিলেট সহ সারা দেশের সকল নিউজ পেতে আজ ইনস্টল করুন টাইমস টিভি অ্যাপস।